আজকের ভিডিওটা করার জন্য আমি এক বছর ওয়েট করছি এন্ড এক বছর পর আমি এখানে কেন আসছি জানেন? একটা ফিরনি খাওয়ার জন্য। লাস্ট ইয়ার রমজানে আমি একটা ফিরনি ট্রাই করছি, যেটা আমার এত বেশি জোশ লাগছে, দেন আমি নিজেকে বলছি নেক্সট ইয়ার রমজানে আমি এই ফিরনিটা ট্রাই করবো। ওই জন্য আজকে চলে আসলাম আল আরাফাত ফুড প্রোডাক্টসে অ্যান্ড এখানের ফিরনি, তাদের হালিমগুলো ট্রাই করবো অ্যান্ড আপনাদের বলবো এগুলো আমার কাছে কেমন লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নেসারুল সাকিব, দ্য সাকিমনি। হ্যাঁ, এর আগেরগুলো যা যা আছে ওগুলো তো আপনারা জানেনই। এখন আমরা ফুডগুলো ট্রাই করি অ্যান্ড আপনাদের বলি এগুলো আমাদের কাছে কেমন লাগে। কিন্তু এত কিছু বলার পর মনে পড়ছে রোজা রাখছি, ইফতারের জন্য ওয়েট করতে হবে, তাহলে ইফতার বাজার দেখাতে হবে অ্যান্ড ইফতার বাজার দেখানোর জন্য কে আছে আপনারা তো জানেনই, নেসারুল সাকিব। কারণ খাবো আমি, নেসারুল সাকিব ইফতার বাজার দেখাবে। আল আরাফাত ফুড প্রোডাক্টসের ইফতার বাজার দেখাতে আমি চলে আসছি নেসারুল সাকিব। এখন আপনাদেরকে দেখাই এখানের মধ্যে কী কী আইটেমগুলো আছে। এখানে আমার ফেভারিট চিকন জিলাপিটা আছে, যেটা অলমোস্ট শেষের দিকে, নর্মাল জিলাপি। এখানে আছে শাহি জিলাপি, এখানে আছে বেগুনি, দেন মরিচা। এখানে দেখতেছি সমোসা আছে দুই রকমের, এগুলো হচ্ছে পেঁয়াজু। এখানে ফিশ বল দেখতেছি, আলুর চপ, চিকেন সাসলিক, ডিম চপ। এখানে সবজি কাবাব আছে, আর এটা হচ্ছে চিকেন পরোটা, চিকেন কাবাব, এটা হচ্ছে ফিশ কাবাব। আমি যেটার জন্য আসছি মেনলি ফিরনি অ্যান্ড হালিমের জন্য, ওইটা আপনাদেরকে দেখাই। এখানে ফিরনি আছে, এখানে ছোটো বড়ো আকারে আছে, আর শাহি টুকরা দেখতেছি আমরা। এখানে বিফ হালিম আছে অ্যান্ড বিফ হালিমটা সার্ভ করতেছে, মাংসের কোয়ান্টিটি তো আমি ভালোই দেখতেছি। এখানে চিকেন হালিমটা আছে অ্যান্ড চিকেন হালিমের সার্ভিংটা একটু দেখে আমরা, তাদের এখানে প্রত্যেকটাতে ভালো পরিমাণ মাংস দিচ্ছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, তাদের হালিমের মধ্যে তেলটা কম। ইফতার বাজারতে একটু দূরে এসে দাঁড়াইছি, কারণ এখানে এত মানুষের ভিড়, ফিরনি আর হালিম পুরো শেষের দিকে, আমরা তাড়াতাড়ি আসছি, কারণ যদি না পাই তাহলে ভিডিও করতে এসে তো লস খাবো। ওই জন্য এখান থেকে আমরা ফিরনি আর হালিমগুলো নিবো, সাথে ইফতার আইটেমগুলো, দেন আপনাদের সাথে দেখা করতেছে সাকিমনি। ইফতার বাজার থেকে ইফতারের আইটেমগুলো নিয়ে বসছি, আপনারা ভাবতেছেন এখনও আজান দেয় নাই, কিন্তু আসলে আজান দিয়ে ফেলছে, স্যামনের ইফতারও শেষ। অ্যান্ড আল আরাফাত ফুড প্রোডাক্টসের লোকেশনটা হচ্ছে ফোলদা তৈরি বাজার, যেটা হারি শহরে আছে। তাদের ওইখান থেকে বের হতে হতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো, ভাইয়ার আমাদেরকে বলছে আপনারা আমাদের অন্য ব্রাঞ্চে গিয়ে একটু ইফতারটা করে নিন, দেন আপনারা যাইন। তো আমরা বলতেছি ওখানে বসে দেখা দিতে পারবো, আজকে যেটার জন্য আসছি একটু করে আপনাদেরকে দেখাই। এখানে এই ফিরনিটার জন্য আমরা এখানে আসছি অ্যান্ড স্যাম থাম্বনেলকে এভাবে তুলব। এই ফিরনিগুলো কেজি একেরও বিক্রি করে, আমরা এখানে ছয় পিস নিছি। আমরা এখন যে ব্রাঞ্চে আসি এটা হচ্ছে নয়াবাজার বিশ্ব রোডের ওখানে। সো ডিসক্রিপশানে তো সব কিছু লিঙ্ক দেওয়া থাকে, ডিসক্রিপশানে আমার পেজেরও লিঙ্ক দেওয়া থাকে, সো ওখানে একটু ফলো করে দেবেন। এখানে আমরা এক্সট্রা বাজাতে কী কী আইটেম নিচ্ছি একটু আপনাদেরকে দেখাই। চিকেন জিলাপি, মোটা জিলাপি, কাবাব, রোস্ট চিকেন, আর একটা ডিম চপ, সমোসা অ্যান্ড চিকেন সাসলিক, হালিম নিছি, ওগুলো তো আমরা এগুলো খাওয়ার পর দেখাবো। এখানে আমরা ডিম চপটা নিয়ে ফেলছি, এই ডিম চপটার দাম হচ্ছে 15 টাকা অ্যান্ড একটু আপনাদের একটু ভেঙে দেখাই। ও একটা ডিমের চার ভাগের এক ভাগ দিছে অ্যান্ড একটু খেয়ে বলি। শুনলাম ডিম চপ থেকে জিরার ফ্লেভারটা পাচ্ছি, শুকনো মরিচ দেওয়া আর জিরা দেওয়া, জিরাটা একদম বেশি উঠতেছে, তো ডিম থাকার কারণে ডিমের ফ্লেভারটা পাচ্ছি। ফার্স্টে মনে হয় আমি এটা আলু চপ বলে ফেলছিলাম, কিন্তু ভিতরে ডিম দেওয়া। সো 15 টাকা অনুযায়ী ভালো লাগতেছে খেতে। এখানে চিকেন চালি কাবাবটা আছে, এটা একটু ভেঙে দেখাই আপনাদের। এটা চিকেন চালি কাবাব অ্যান্ড চিকেনের পরিমাণটা মোটামুটি, খাওয়ার পর বোঝা যাবে। আর এটার দাম হচ্ছে 30 টাকা, খেয়ে বলি। চিকেন চালি কাবাবটা স্লাইটলি অনেক বেশি অয়েলি, মোটামুটি চিকেন পাওয়া যাচ্ছে টাইপের। এখানে ব্রোস্ট চিকেন আছে অ্যান্ড এই ব্রোস্ট চিকেনের দাম নাকি 30 টাকা, এটা দেখে তো আমি পুরো আশ্চর্য হয়ে গেছি। এই ব্রোস্ট চিকেনটা একটু ভেঙে দেখাই, লাইক উপরে একটু মাংস আছে অ্যান্ড হালকা কম ক্রিসপি আর কি। এখানে উপরে কোরিংটা একটু বেশি মোটা, কিন্তু এখানে মাংস ভালো কোয়ান্টিটি দিচ্ছে 30 টাকা অনুযায়ী। এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে অ্যান্ড টেস্টটাও ভালো, একটু ঝাল ঝালও লাগে। এটা হচ্ছে চিকেন সাসলিক, যেটার দাম হচ্ছে 50 টাকা অ্যান্ড এখানে 1, 2, 3, 4 পিস মাংস দেখতেছি। ও এখানে একটু চলে আসছে, এটা কী হলে এখানে গাজর আর টমেটো দেওয়া অ্যান্ড চিকেনের ফ্লেভারটা থেকে একটা পাঁচফোড়নের ফ্লেভারটা পাচ্ছে, মানে গরম মশলার পাঁচফোড়ন দেওয়ার পরে যে ফ্লেভারটা পাবো এই সেম এটা আসতেছে, মানে একটু ইউনিক টাইপের। আর এমন না অন্যগুলোতে হয় একটু টমেটোর ফ্লেভারটা পাই, মানে টমেটো সসের ফ্লেভারটা, কিন্তু এখানে এটা নাই। এখানে চিকেন জিলাপি আছে, মোটো জিলাপি আছে অ্যান্ড কার কোনটা ফেভারিট সেটা আপনারা বলতেই পারেন কমেন্টের মধ্যে। আমার তো চিকেন জিলাপিটাই বেশি ভালো লাগে, সো এই চিকেন জিলাপিটা একটু খেয়ে বলি। চিকেন জিলাপির কেজি হচ্ছে 220 টাকা অ্যান্ড এটা কিন্তু ট্রাই করার মতো, ভালোই ক্রিসপি আর চিকেন জিলাপি মজাই লাগে আসলে। আমি তো এখানে ট্রাই করলাম, কিন্তু এগুলো তো অপশনাল খাবার, যেটার জন্য আসছি সেটা তো আমরা জানিনি, ফিরনি আর হালিম। সো ফিরনিতে শিফট করি, এটাই সেই ফিরনি যার জন্য আজকে আসছি অ্যান্ড
এই ফিরনিটার দাম হচ্ছে 30 টাকা, যদি আপনারা কেজি আকারে নেন তাহলে 260 টাকা দিতে হবে। এখানে বলতে গেলে 100 গ্রাম আছে। অ্যান্ড এরকম প্যাকেজিংটা আমার সুন্দর লাগছে, এই জন্য আমি এটা নিছি। আপনারা চাইলে কেজি আকারেও নিতে পারেন, আর তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা অর্ডার দিয়ে এরকম ফিরনি হালিমুরে নিতে পারবেন। সো ফার্স্ট একটু ফিরনিটা একটু কেটে দেখেন। লাস্ট টাইম যে শান্তিটা পাইছিলাম ফিরনি খেয়ে, আজকে সেম শান্তিটা পাইছি। অ্যান্ড এই ফিরনিটা আমার কত প্রিয় সেটা আমি বিভিন্ন ভিডিওতে বলেও আসছি আগে, অ্যান্ড আজকেও আবার বলতেছি, পুরা এক কতই অস্থির ফিরনি, লাইক এটা মাস্ট ট্রাই আইটেম। আপনি যদি চিটাগং থাকেন আর হালি শহর বাসি হয়ে থাকেন তাহলে এই ফিরনিটা একবার হলেও ট্রাই করবেন, আমার রিকমেন্ডেশন থাকবে এটা। লাইক বেশি সেরা দুধের ঘনত্বটা এত পারফেক্ট, আর মিষ্টিটা একদম ব্যালেন্স করা। আমি এরকম কথা বলতে বলতে পুরো খেয়ে ফেলছি, সো বুঝতেছেন কত বেশি মজা। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা তো আমার ডেইলি আপডেট পাই আমি কী কী আইটেম খাচ্ছি কোথায় খাচ্ছি, সো তখন তারা জানতেও পারে যে আমি এটা আগে ট্রাই করছি। যদি আপনারাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে আপনারাও জানতে পারবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তাড়াতাড়ি একটু ফলো করে দেন। খাওয়া দাওয়া অনেক করলাম, শরীরে এখন একটু শক্তি চলে আসছে। এখন এখানে দুইটা হালিম নিয়ে বসছি, একটা হচ্ছে বিফ হালিম আর একটা হচ্ছে চিকেন হালিম। কোনটা কী হালিম সেটা আমি জানি না, খোলার পরই বুঝতে পারবো। এখানে একটু আপনাদেরকে দেখাই, এখানে চিকেন হালিমটা আছে, এখানে মাংসের পরিমাণ কিন্তু ভালোই দেখতেছি। এটা হচ্ছে সোনালী মুরগির, এই পাশে আমি দেখতেছি বিফ হালিম। বিফ হালিমের মধ্যে তাদের এখানে দেখছি মাংসের কোয়ান্টিটিটা তুলনামূলক বেশি। এখানে একটু চিকেন হালিমটা নিচ্ছি, এক পিস মাংস নিই অ্যান্ড ডাল নিই, ভালো করে এই সাইড থেকে আমি বিফ হালিমটা নিচ্ছি। বিফ হালিমটা আমার দেখতে ভালো লাগতেছে, সো বিফ হালিমের মাংস একটু বেশি নিতে হবে আমার কাছে। এখন দুইটা আমরা অল্প অল্প নিয়ে ফেলছি। এখানে আলারফাত থেকে আমাদেরকে সালাদও দিছে, তাদের সালাদটা একটু ইউনিক লাগে আমার কাছে। তাদের সালাদের পোর্শনে এখানে আলু ভাজাও দেওয়া, যেটা অন্যগুলোতে পাই না, তো এখানে অল্প এখানে নিই। এগুলো হচ্ছে আমাদের আজকে হালিম, যে হালিমগুলোর জন্য এখানে আসছে। ফিরনি তো খাইছি, খাইয়ে অনেক বেশি শান্তি লাগছে। বিফ হালিমটা দিয়ে শুরু করতেছি, এখানে ডালের ঘনত্বটা আমার অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এখানে তো কী বলবো, ফ্রেঞ্চ ফ্রাই আছে, যেগুলো বাংলা ফ্রেঞ্চ ফ্রাই। অ্যান্ড একটা জিনিস আমি বলে রাখি, এই বিফ হালিমের দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা অনুযায়ী আমার হালিমের মধ্যে মাংসের কোয়ান্টিটিটা ভালো লাগছে। একটু খেয়ে বলি, ওয়াও, অন্যান্য জায়গায় হালিম খেলে মাংসটা কেমন সফট হয়েছে এটা বলতে হয়, কিন্তু এখানে ডালটা এত মিহি করা, লাইক ভালো লাগতেছে, মুখের ইচ্ছে একদম মিশে যাচ্ছে, দানা দানা ফ্যাক্টরটা নাই এখানে। অ্যান্ড এরকম বিফ অনেক পরিমাণ দিচ্ছে, নেওয়ার সময় তো আপনারা দেখছেন। সো হে বলি, বিফটা জাস্ট মুখের মধ্যে মেল্ট হচ্ছে টাইপের, এত পরিমাণ সফট হয়ে গেছে। এখানে এরকম ছোট্ট পরিমাণ একটা লেবু পাইছি, এই লেবুটা একটু সুইচ করে, হ্যাঁ লেবুর কোনো কিছু দিতে পারছি না, লেবুর রস তো নাই। সো লেবুর রস না থাকুক, এখানে জাস্ট এই আলু ভাজাগুলো মিক্স করে খাই। আলু ভাজা বেরোস্ত একসাথে যখন মিক্স করে খাবেন ভালো লাগবে, লেবু যখন নাই ওই লেবুর অংশটাই খেয়ে বলি, থামজা পাবে আমার কাছে। এখানে চিকেন হালিমটা আছে, আর চিকেন হালিমের আমি একটা বড় একটা পিস নিছি। এখানে সাইজগুলো বলতে গেলে এই সাইজেরই, অ্যান্ড এটার পার কেজির দাম হচ্ছে 500 টাকা। একটু সোনালী মুরগি দিয়ে করা, তো সাইজ তো আপনারা দেখতেছেন ভালোই, ডালের থিকনেসটা আগের মতোই, হয়তো শুনতে বেশি বেশি লাগবে কিন্তু এখানে ডালের ফ্যান হয়ে গেছে আমি। এই ডালটার মধ্যে মানে অনেক রকমের ডাল যে মিক্স করছে এটা তো বোঝা যায়, অ্যান্ড কনসিস্টেন্সিটা পুরো পারফেক্ট একটা হারিমের জন্য। পুরো ডালটা মিক্স করে আমি নর্মালি খেতে পারেন, মাংস লাগবে না। এখানে যে মাংসের পিসটা নিছি এখানে সাইডের মাংস পাইছি, সেটা একটু খেয়ে ফেলি। সোনালী মুরগি দিয়ে করা হলেও যথেষ্ট সফট, কুকটা ভালো পরিমাণ হচ্ছে এটা বোঝা যাচ্ছে। অ্যান্ড তাদের হারিম এখন এখানে শেষ হয়ে গেছে, মানে বাসায় যদি এক্সট্রা করে আরও নিতে চাই তাহলে এটা নিতে পারবো না। এখানে যে মশলা ফ্লেভারটা আছে এটা পুরাই পারফেক্ট, অ্যান্ড মাংসের টেন্ডারনেসটাও কিন্তু জোস। সো এটা আপনারা আসলে ট্রাই করতে পারেন। এখন আমরা এগুলো শেষ করি, দেন ওভারঅল কিছু কথাবার্তা বলতেছি। আমরা এখানে অনেকগুলো আইটেম ট্রাই করছি, ইফতারি আইটেমগুলো অ্যাজ ইউজুয়াল, সো আপনারা এখান থেকে ইফতারি আইটেমগুলো নিতে পারবেন। ইফতার বাজার তো আপনাদেরকে দেখাইছি, আমি তো মেনলি আসছি ফিরনির জন্য। ফিরনি আমি এখনও খাচ্ছি, তাহলে বুঝতে পারতেছেন ফিরনিটা কত বেশি শেয়ার হয়েছে। একবার হলেও ফিরনিটা ট্রাই করবেন, আমার রিকমেন্ডেশনে থাকবে এটা, বেশি শেয়ার হয়েছে, বেশি অস্থির, বেশি একদম মানে অন্য লেভেলের। এরপর আমরা বিফ হালিমও ট্রাই করছি, চিকেন হালিমও ট্রাই করছি। চিকেন হালিমটা হচ্ছে সোনালী মুরগির, চিকেন হালিমটা আমার কাছে ভালোই লাগছে, ডালের ঘনত্বটা দুইটার ক্ষেত্রেই পারফেক্ট। এখন যাদের চিকেন ফ্লেভারটা পছন্দ মানে সোনালী মুরগি দিয়ে যাদের পছন্দ হবে তারা 500 টাকা কেজির সোনালী মুরগির হালিমটা নিতে পারবে, কিন্তু পার্সোনালি যদি আমি আবার হালিম খাই তাহলে হবে সেটা
বিফ হালিমটা, বিফ হালিমের মধ্যে বিফের জুসটা গেছে, ওটার কারণে বিফ হালিমটা একটু বেশি মজা লাগে। আর বিফ হালিমের দাম হচ্ছে 600 টাকা। তাদের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন। অ্যান্ড এটাই আপনাদের বেস্ট ওয়ে হবে। আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফিনিটা কিনে খাবেন, আসলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আনটিল দেন, ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ডোন্ট ওয়েস্ট ফুড।